আসসালামু আলাইকুম। জব ম্যাথ সফট ক্লাস আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এক ব্যক্তি 900 টাকায় একটি জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রয় করলে করলো তার বার্ষিক শতকরা কত লাভ হলো? একজন ব্যক্তি 900 টাকায় একটি জিনিস ক্রয় করে 4 মাস পরে সে 963 টাকায় বিক্রয় করলো। তার বার্ষিক শতকরা বার্ষিক এবং শতকরা কত লাভ হলো? তাহলে আমরা লিখতে পারি যে নয়শ টাকায় চার মাসে লাভ নয়শ টাকায় চার মাসে লাভ কত যে নয়শ তেষট্টি মাইনাস কত নয়শ বিয়োগ করলে কত হয় তেষট্টি টাকা তেষট্টি তাহলে টাকায় মাসে লাভ কত হয় তেষট্টি টাকা এখন যদি আমরা করি যে নয়শো টাকায় এক টাকায় এক মাসের লাভ কত হয় এক টাকায় এক মাসের লাভ কত হবে নিচে কত হবে চার টাকা এবার আমাদের বলছে বার্ষিক শতকরা তাহলে আমাদের শতকরা কত একশো টাকায় বার্ষিক বলা হয়েছে এক বছর তার মানে কত মাস বারো মাসের লাভ ইকুয়াল টু কত হবে তেষট্টি ইন্টু একশো ইন্টু কত বারো আর নিচে কত নয়শো ইন্টু কত চার টাকা আমরা একশো দিয়ে কাটি কত হয় নয় সাত নং কত তেষট্টি আর চার দিয়ে যদি কাটি কত হয় তিন চারা বারো তার মানে তিন সাথে কত হয় একুশ টাকা তার মানে তার বার্ষিক শতকরা কত লাভ হবে একুশ টাকা তাই আমাদের বলা হয়েছিল বার্ষিক শতকরা হার তাহলে আমরা বার্ষিক শতকরা লাভ নির্ণয় করতে হলে আমাদের টাকায় শতকরা হলো একশো টাকা এক বা বারো মাস আমরা কত টাকা পেয়েছি পেয়েছি আমরা এভাবে কি খুব অঙ্কটি সমাধান করতে পারি আরো যদি আমরা সহজ করে করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে নয়শো নয়শোতে লাভ হয় কত টাকা তেষট্টি টাকা তাহলে একশো একশোতে কত হবে তাহলে একশোতে কত হবে একশো তো হবে তেষট্টি তেষট্টি ভাগ কত নয় কত হয় সাত টাকা তাহলে হলে বারো বারো মাসে ইকুয়াল টু সাত ইন টু কত তিন ইকুয়াল টু কত একুশ টাকা কত একুশ টাকা তার মানে নয়শোতে কত তেষট্টি একশোতে কত হবে ষাট টাকা একশোতে কত টাকা হবে ষাট টাকা তাহলে চার মাসে যদি ষাট টাকা হয় তাহলে বারো মাসে সাত ইন্টু চার গলে কত হয় একুশ টাকা তাহলে আমরা এভাবেও কি খুব সহজে এই অঙ্কটি সমাধান করতে পারবো চার মাসে যদি ষাট টাকা হয় তাহলে বারো মাসে তিন দিয়ে যদি আমরা গুণ করে দিই সাতটে তাহলে কত হবে বারো মাসেরটা বের হয়ে যাবে কত টাকা একুশ টাকা ধন্যবাদ সবাইকে